ছাত্র ছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল আলম ফাউন্ডেশন। আজকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের বাংলার তেলেনাপোতার আবিষ্কারে 2023 সালে যারা পরীক্ষা দিতে চাইছো তো তাদের প্রশ্ন ও উত্তর সহ আজ আমরা আলোচনা করব। এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তবে সেই ফ্রি পিডিএফটি ডাউনলোড করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি যে কোনো সময় বলে দেবো, তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। তো চলো দেখা যাক। তো দেখে নাও এখানে একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2023 তেলেনাপোতার আবিষ্কার একটা গল্প, প্রেমেন্দ্র মিত্র তার লেখা। তো দেখে নাও, এক নম্বর প্রশ্ন, মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দূরত্ব হচ্ছে, উত্তর হয়ে যাবে 30 মাইল। দুই নম্বর দেখে নাও, তেলেনাপোতার ফিরে যাবার প্রস্তরের দিনে থার্মোমিটারের পরা দেহের তাপমাত্রা জানাবে 105 ডিগ্রি। তিন নম্বর দেখে নাও, তেলেনাপোতার আবিষ্কার করতে জিনিসের মানুষ ঠেসাঠেসি বসে ওঠার বাসে ওঠার কতক্ষণ পর আচমকা নেমে পড়তে হবে, 2 ঘন্টা পরে নেমে পড়তে হবে। চার নম্বর দেখে নাও, গরুর গাড়ি ক্ষুদ্র সংক্রান্তি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে, বামনের দেশ থেকে। পাঁচ নম্বর দেখে নাও, গরুর গাড়ি দারওয়ান সাহেব উৎসাহের সঙ্গে বাজাচ্ছিল, কি বাজাচ্ছিল, উত্তর হয়ে যাবে ক্যানেস্তারা। ছয় নম্বর দেখে নাও, তেলেনাপোতার আবিষ্কারের জন্য তোমরা দুই বন্ধুরা দরকার হওয়া দরকার, উত্তর হয়ে যাবে পানুরসিক কম্ভকারণের মতো নিদ্রা বিলাসী। সাত নম্বর দেখে নাও, যামিনীর মা যার সঙ্গে যামিনীর বিয়া ঠিক করেছিলেন, উত্তর হয়ে যাবে নিরঞ্জনের সাথে। আট নম্বর দেখে নাও, কলকাতা ফিরে তেলেনাপোতার স্মৃতিকে মনে হবে অবাস্তব কুয়াশা কল্পনা মাত্র। নয় নম্বর দেখে নাও, কে জানে কান্না নিংড়ে নিংড়ে বার ড্যাশ করছে, গল্পের ব্যবহৃত শূন্যস্থানে শব্দটি হল অমানসিক। দশ নম্বর দেখে নাও, তেলেনাপোতার আবিষ্কার কোন গ্রন্থের কোন গল্পগ্রন্থের অন্তর্গত, কুড়িয়ে ছড়িয়ে। এগারো নম্বর দেখে নাও, প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক, কল্লোল। বারো নম্বর দেখে নাও, যামিনীর মা কী পণ করেছেন, উত্তর হয়ে যাবে তিনি কিছুতেই মরবেন না। তেরো নম্বর দেখে নাও, কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে, উত্তর হয়ে যাবে উদাস ঘুঘু। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা। এক নম্বর হবে, ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, কাকে কী কথা বলতে পারবেন, ধরা গলায় যামিনীকে মাকে বলতে পারবেন যে তিনি যামিনীকে বিয়ে করার কথা দিয়েছেন। দুই নম্বর দেখে নাও, নিরঞ্জন যামিনীকে বৃথা মাকে কী কথা দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে নিরঞ্জন কথা দিয়েছিলেন তিনি যামিনীকে বিয়ে করবেন, তার কথায় নড়চড় হবে না। তিন নম্বরে, তেলেনাপোতার আবিষ্কারের জন্য কখন কোন বাস আপনাকে ধরতে হবে, তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনাকে বিকেলবেলায় পরন্ত রোদের জিনিসে মানুষের ঠেসাঠাসি একটা বাস ধরতে হবে। চার নম্বর দেখলে, একটা রহস্যময় ছায়ামূর্তির সেখান এসে দাঁড়াবে, ছায়ামূর্তি দাঁড়ানোর স্থানটি উল্লেখ করো, উত্তর হয়ে যাবে তেলেনাপোতার আবিষ্কারে যাওয়ার অভিযাত্রীদের অবস্থান গৃহের ছাদ থেকে সামান্য দূরে সংকীর্ণ রাস্তার ওপরে ভগ্নস্তূপে মনে হয় বাড়ি একটি জানালার ছায়ামূর্তি এসে দাঁড়াবে। পাঁচ নম্বর দেখলে, তেলেনাপোতার আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা কি, তেলেনাপোতা আবিষ্কারের গল্পে যামিনীর মায়ের শেষ কথা, যামিনীকে তুই নিবি তো বাবা, তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ছাদে গিয়ে দেখবেন, ছাদে কি দেখবেন, ছাদে দেখা যাবে
বেশিরভাগ স্থানে আলিশা ভেঙে ধূলিসাৎ ফাটলে অরণ্য পঞ্চম বাহিনী শিকড় ঢুকিয়ে অট্টালিকা ধ্বংসের কাজ অনেকটা এগিয়ে এনেছে। সাত নম্বর দেখলাম নায়কের কাছে ঘটনার অবাস্তব মনে হবে কেন? নায়কের কাছে ঘটনাটা অবাস্তব কারণ জনহীন ঘুমের দেশে এরূপ মেয়ে থাকতে পারে না। আট নম্বর দেখলাম বসে আছেন কেন, টান দিন, উক্ততে বক্তা কে, বক্তা যামিনী। নয় নম্বর তারপর হঠাৎ জলের শব্দের আপনার চমক ভেঙে দেখবেন, জলের শব্দে আপনার চমক ভাঙার পর দেখবেন জল স্থির হয়ে উঠেছে এবং ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে। সেই সঙ্গে একটি মেয়ে ঘাড় বেঁকিয়ে পিতলের ঘড়ায় জল ভরছে। দশ নম্বর দেখে নাও তেলেনা পোতার বলতে কোথায় কিছু সত্যি নেই, কথকের এমন মনে হওয়ার কারণ কি? তেলেনাপোতা ফিরে এসে সেখানকার বৈচিত্র্য দৃশ্য ঝাপসা স্বপ্ন বলে মনে হবে, বাস্তবে তেলেনাপোতা অস্তিত্ব কোথাও নেই, তাই মনে কল্পনা মাত্র। কথকের দৃষ্টিতে তেলেনাপোতার অবাস্তব কল্পনা কুয়াশা। গারোয়ানের যাত্রীদের ভয় কাটাতে কি বলেছিল? গারোয়ান যাত্রীদের ভয় কাটাতে বলেছিল চিতাবাঘ ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা বাজিয়ে তাদের দূরে রাখা যায়। জাদুঘরের নানা প্রাণীদের আকারের মধ্যে যেমন থাকে। বারো নম্বর দেখলাম তেলেনাপোতার আবিষ্কারের জন্য কতজন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত। তেলেনাপোতার আবিষ্কারের জন্য দুজন বন্ধু ও সঙ্গে থাকা দরকার। অতিথিদের দেওয়ার ঘরটি কেমন ছিল? অতিথিদের দেওয়ার ঘরটি ছিল ঝোল জঞ্জাল ধুলোসর পরিপূর্ণ থেকে সঙ্গে ব্যবসার গন্ধ। চোদ্দ নম্বর দেখল গারোয়ান কেন ক্যানেস্তারা বাজাচ্ছিল। গারোয়ান ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ তাড়িয়েছিল। এবার তোমরা দেখে নাও রচনাধর্মী প্রশ্ন উত্তর। পাঁচ মার্কের প্রশ্ন। এক নম্বর দেখে নাও, মনে হবে তেলেনাপোতা বলে কোথা কিছু সত্যি নেই, এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? প্রেমেন্দ্র মিত্র তেলেনাপোতার আবিষ্কারে গল্পে প্রশ্নধৃত অংশের গল্পকথকের মনে হবে তেলেনাপোতা বলে বাস্তবে কোনো জায়গায় নেই, তার কল্পনা মাত্র। গল্পকার তেলেনাপোতা বলে যে বিশেষ জায়গা কথা বলা হয়েছে তা সভ্য মানুষের কাছে অপরিচিত। তেলেনাপোতা নিরঞ্জন একটি গ্রাম যেখানে মাঝে মাঝে মৎস্য শিকারের উদ্দেশ্যে অনেকেই উপস্থিত হয়। তারা এখানেই স্বপ্নের বিভর হয়ে পড়ে, কিন্তু তাদের বিমুগ্ধতা ক্ষণিকের। মহানগরীতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তেলেনাপোতার তাদের বিস্মৃতি হয়ে থেকে মুছে যায়। তেলেনাপোতার যেন একেবারে ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে আবার চিরন্তর রাত্রে অবতলায় নিম হয়ে যায়। তেলেনাপোতার আসলে গ্রাম বাংলার প্রতীক হিসাবে গল্পকার তেলেনাপোতার ধ্বংসবিশেষ দরিদ্র রোগব্যাপী বিপন্নতা অসহায়তার কথা বলা হয়েছে। এই হলো এক নম্বর প্রশ্ন রচনাধর্মীর। দুই নম্বরটা দেখে নাও, তেলেনাপোতা ফিরে না যাওয়ার স্বাভাবিকতা প্রসঙ্গ আলোচনা করো। এক নম্বর দেখে নাও প্রসঙ্গ, তেলেনাপোতার আবিষ্কারের গল্পের যে অনুভূতি গল্পকথক তেলেনাপোতা থেকে ফিরে কয়েকদিন পরে ম্যালেরিয়া আক্রান্ত হন। দীর্ঘ অসুস্থতা থেকে আরোগ্যর পর তেলেনাপোতার স্মৃতি তার কাছে থেকে যেন অপুষ্ট একটি স্বপ্নে পরিণত হয়। এমন পরিস্থিতি যামিনীকে দেওয়ার প্রতিশ্রুতি তিনি বিস্মিত হন। এমন অবস্থায় কথক প্রশ্ন মন্তব্য করেন। তারপর পয়েন্ট করবে আলোচনা, তেলেনাপোতার এমন কোনো বিশেষ স্থান নয় যে সকলে আসে, এটা আসলে একটা প্রতীকী গ্রাম। গল্পকথক যেখানে বন্ধুদের সঙ্গে মৎস্য শিকারের জন্য এসে যামিনীর নামে একটি মেয়ের পরিচয় পান,
তিনি পরিস্থিতির প্রেক্ষিতে যামিনীর বৃদ্ধামাকে প্রতিশ্রুতি দেন তিনি আবার ফেরা আসবেন। কিন্তু শহরের মানুষ গ্রামের জীবনযাত্রার সঙ্গে পরিচিত নয়। তার কলকাতায় ফেরার দিনে তেলানাপোতার গল্পকথকের কাছে ছিল উজ্জ্বল এক তারা। ম্যালেরিয়া থেকে সেরে ওঠার পর তার পরিণত হয় অমিশ্রিত একতলায়। তার এমনটা মনে হয় তেলানাপোতার বলে আসল কিছুই নেই। রোগ ব্যাধি দরিদ্র জর্জিত ম্যালেরিয়া আটক ঘর তেলানাপোতার তাই একটু করে বিস্মিত অতুলের তলায় যায়। গল্পকথকের ভাবনা এই শহরের মানুষ স্বাভাবিক প্রবৃত্তিত। তো এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে তোমাদের পোতা। তিন নম্বরটা দেখে নাও, তিন নম্বর আর আমি বলছি না, অনেক বড় হয়ে যাবো, তোমরা দেখে নাও। তিন নম্বরটা দেখে নাও। আর এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড বলে দিয়েছি, তোমরা ভিডিও দেখে নিতে পারো। আর এই ফ্রি পিডিএফের ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এটুকুনি আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা কখনো ভালো না প্রেস করতে। তো ঠিক আছে।